দর্শক, এখন রয়েছে দেশে ইন্টারনেট সেবা খাত নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মহাসচিব ইমদাদুল হক। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আমরা জানি যে চলতি বাজেটে ইন্টারনেটের ক্ষেত্রে 15% যেখানে ভ্যাট ছিল সেখান থেকে 5% করা হয়েছে, তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই সরকারকে। সরকার অনেকদিন পর একটা সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে যে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের ভ্যাট কমিয়েছে, এবং এটা অনেক দিনের দাবি ছিল। আমরা প্রতি বছরই বাজেট প্রাক বাজেট আলোচনায় আমরা এই দাবিটি করে আসছি, বাট বাস্তবায়ন হয় না, কিন্তু সরকার এবার পূরণ করেছে। এবং আমরা সাথে সাথে আইএসপি অ্যাসোসিয়েশনের যত মেম্বার আছে আমরা প্রত্যেককে নির্দেশনা দিয়েছি যে সরকারের এই যে চাওয়া ইউজার এন্ডের 5% ভ্যাট, সেটা যাতে বাস্তবায়ন করা হয়, এবং আমরা সেটা করেছি। গত এই মাসের 1 তারিখ থেকে সেটা বাস্তবায়ন হয়ে গেছে। গ্রাহকরা কি সেই সুবিধা পাচ্ছে? গ্রাহকরা সেই সুবিধা পাচ্ছে দুটা ওয়েতে। আমাদের যারা আইএসপি এর মেম্বার, আমরা শুধু তাদের ক্ষেত্রে বলতে পারবো, মেম্বার ছাড়াও কিন্তু অনেক প্রতিষ্ঠান রয়ে গেছে, লাইসেন্স বিহীন অনেক প্রতিষ্ঠান রয়ে গেছে, সেই ক্ষেত্রে কিছু ব্যতিক্রম থাকতে পারে। কিন্তু আমার অ্যাসোসিয়েশনের মেম্বার যারা, আইএসপি এর মেম্বার যারা, তারা প্রত্যেকেই সরকারের এই যে চাওয়াটা সেটা বাস্তবায়ন করেছে। কিন্তু আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের লস হচ্ছে, আমাদের কস্ট অফ সার্ভিস বেড়ে গিয়েছে। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি আপনাকে, আমরা যখন ব্যান্ডউইডটা কিনি আইজির কাছ থেকে এবং ট্রান্সমিশন নিয়ে এনটিটিএন এর কাছ থেকে, এই দুইটা ক্ষেত্রে 15% ভ্যাট আমরা, আমাদের এন্ডে আসা পর্যন্ত আমরা 15-30% ভ্যাট আমরা পরিশোধ করি। একই পণ্যের উপর বারবার ভ্যাট হতে পারে না, এটা হলো ভ্যাটের নিয়ম। আমরা যখন আবার ইউজার এন্ডে ভ্যালু অ্যাড করে 1:3 বা 45 টাকা আমি যখন কালেক্ট করি, ওই 30 টাকা কিন্তু মাইনাস হচ্ছে, বাকিটা আমি পেমেন্ট করতাম সরকারকে। এখন নতুন নিয়মে আমি কিন্তু ওই যে 15-30% আমি ওই রেয়াতটা আমি পাবো না, আমার কিন্তু এই লসটা থেকেই যাচ্ছে। যদিও আমাদের মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার ভাই আমাদেরকে আশ্বস্ত করেছেন, এটা নিয়ে এনবিআর এর সাথে আমরা বসেছি, এনবিআর আমাদের প্রবলেমটা অ্যাড্রেস করেছে, বলেছে এটা তারা সমাধান করে দিবে। আচ্ছা, আমরা সেই আশ্বাসের প্রেক্ষিতে আমরা এই মাসের 1 তারিখ থেকে সেটা বাস্তবায়ন করছি। আচ্ছা আচ্ছা, আমরা প্রত্যাশা করছি। তো বহুল কাঙ্ক্ষিত 4G আমরা পেয়েছি, তো 5G পথে আমরা এগোচ্ছি, তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে? আমি আমাদের মাননীয় আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানাতে চাই। পৃথিবীতে যখনই নতুন কোনো টেকনোলজি আসে সেটা ইমিডিয়েটলি উনি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, সেটারই একটা পদক্ষেপ সরকার এখন থেকেই প্ল্যান করছে। হয়তো আগামী 6 মাস বা 7 মাস পরে আমরা এটা ইমপ্লিমেন্ট দেখতে পাবো। কিন্তু আমার সরকারের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমরা যারা অপারেটর, যারা এই সার্ভিসটা গ্রাহক পর্যায়ে পৌঁছাচ্ছে, তারা কি ঠিক মতো সেই সেবাটা গ্রাহক পর্যায়ে নিয়ে যেতে পারছে? সেই জায়গাটায় আমার মনে হয় সরকারকে একটু সচেতন হতে হবে, একটু দেখভাল করতে হবে, যাতে এই সেবাটা ইউজার এন্ডে কাঙ্ক্ষিত যেই সেবা সরকার চাচ্ছে ইউজার এন্ডে পৌঁছাতে, সেই সেবাটা যাতে গ্রাহক পর্যায়ে অপারেটররা নিয়ে যেতে পারে, তারা যাতে লো কোয়ালিটির ইকুইপমেন্ট ইউজ না করে, স্পিডটা যাতে ইউজার এন্ডে 4G পায়, 3G পায়, তখনই সরকারের সরকার যা চাচ্ছে, সরকার যেটা ডিজিটাল বাংলাদেশ আমরা অনেক ধাপ এগিয়ে গিয়েছি, বাকিটুকু আমরা নিয়ে যেতে পারবো যদি সরকার ওই জায়গাটাতে। স্পিড একটা অনেক বড় ফ্যাক্ট, আমি যতই 4G বা 5G তে উন্নীত করি না কেন, গ্রাহক পর্যায়ে যদি সেটার সুফলটা না পায় একদম, তাহলে কিন্তু আসলে সরকারের চাওয়াটা স্বপ্ন যে আউটসোর্সিং অনেক ভালো কিছু করব, ই-কমার্স অনেক ভালো কিছু করব, তো সেই ক্ষেত্রে স্পিডটা আসলে খুবই মানে দরকারি একটা ব্যাপার। স্পিড ছাড়া আসলে আমরা 3G 4G বা 5G যাই বলি না কেন, তার কোনো সুফল আসবে না যদি আমরা সেটা দিতে না পারি, গ্রাহক পর্যায়ে সেই ফ্যাসিলিটিসটা দিতে না পারি। অফকোর্স এখানে প্রাইসের কোশ্চেনও চলে আসে। আমি একটা জিনিস আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, যেটা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় গতকাল উনি তার বক্তব্যে বলেছে, বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট পৃথিবীর অলমোস্ট একবার লোয়েস্ট, কিন্তু এই বেনিফিটটা কয়জন পাচ্ছে আমাকে সেই জায়গাটা একটু চলে দেখতে হবে। সেটা শুধু পাচ্ছে শহর ভিত্তিক যারা আমরা শহরে বাস করি তারা পাচ্ছে, গ্রামের লোকজন কিন্তু আসলে সেই সুফলটা এখনো ওইভাবে পাচ্ছে না। এটার কারণটা হলো আমাদের ট্রান্সমিশন নেটওয়ার্ক। ট্রান্সমিশন নেটওয়ার্ক ঢাকা থেকে, সে আমি যদি ঢাকার আশেপাশের জেলাগুলিতে আমি বলি, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার বা এইসব জায়গাতেও ট্রান্সমিশন নেটওয়ার্ক ব্যান্ডউইথের কষ্টের 3 থেকে 4 গুণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ট্রান্সমিশন নেটওয়ার্কটা যদি কমিয়ে নিয়ে আসা না হয়, তাহলে কিন্তু আসলে সরকারের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে একটু বাধাই থেকে যাবে। আমার মনে হয় সরকার এই জায়গাটাতে একটু কাজ করবে, বিশেষ করে পলিসি মেকিং এ। এখানে নতুন আরো এনটিটিএন কোম্পানি আসা উচিত, এবং সেই কোম্পানিগুলো হতে হবে যারা এই বিজনেসে জড়িত। হঠাৎ করে আপনি মাঝখান থেকে কাউকে এনে যদি বসিয়ে দেন,
এই এন্টারটেইনার বিজনেস করার জন্য তখন কিন্তু এখানে কস্টই বাড়বে আর এই কস্টটা কিন্তু ইউজার এন্ডে চলে যাবে আর এটা যদি আমরা যারা আইএসপি যারা ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস দেই আমাদের মতো কোম্পানিগুলো যদি এই সেবাটার লাইসেন্সটা পায় তাহলে কি হবে তারা কিন্তু এখানে বিজনেস তেমন একটা করার চেষ্টা করবে না তারা বিজনেস করবে যে গ্রাহক পর্যায়ে যখন আমি ইন্টারনেট সেবাটা দিব সেই সেবাটা থেকে তারা বিজনেস করবে এটা তারা ইনভেস্টমেন্ট হিসেবে নেবে তো সেখানে আসলে মানে কতটা কোম্পানি আসলে কাজ করছে ট্রান্সমিশন নেটওয়ার্কে আসলে ট্রান্সমিশন নেটওয়ার্কে বাংলাদেশে মাত্র দুটো কোম্পানি মাত্র দুটো কোম্পানি কাজ করছে যেটা আপনি পার্শ্ববর্তী ভারতের সাথে যদি তুলনা করেন প্রায় 500 এর উপরে ট্রান্সমিশন কোম্পানি লাইসেন্স আছে তো আমার মনে হয় আমাদের যদিও আমাদের বর্তমান যে মন্ত্রী মোস্তফা জব্বার আছেন উনি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির লোক উনি কিন্তু এই সমস্যাগুলি জানে যদিও উনি খুব অল্প সময় মাত্র 7 মাস হলো উনি মন্ত্রী হয়েছেন এই 7 মাসে আসলে এত আমলাতান্ত্রিক জটিলতা আছে এই জায়গায় সেটা থেকে বের হয়ে আসা একটু টাফ তারপর আমি বিশ্বাস করি যে আমাদের মাননীয় উপদেষ্টা এবং মাননীয় মন্ত্রী মহোদয় প্রতিমন্ত্রী মহোদয় ওনারা যদি এই জিনিসটাতে একটু সিরিয়াস হন তাহলে আমার মনে হয় ঢাকা শহরের একটা লোক যদি 500 টাকায় বা 700 টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট পায় গ্রামের লোক 400 টাকা পাওয়া উচিত কারণ তার বাইং পাওয়ার ঢাকা শহরের লোকের সমান না তাতে করে কিন্তু অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে অবভিয়াসলি যখন আমি একটা গ্রামের একটা উদ্যোক্তার কাছে আমি ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে যেতে পারবো তখন কিন্তু সে চিন্তা করবে যে আমি একটা বিজনেস করি আমি একটা অনলাইনে বিজনেস করি বা আমি একটা অ্যাপস তৈরি করি আমি একটা সফটওয়্যার ডেভেলপ করি এখন কিন্তু ইটস নট লাইক দ্যাট যে আপনার পড়াশোনা করে এসে এটা করতে হবে দেখবেন যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড না আর্টস ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের একটা ছেলে মেয়ে তার আগ্রহ তার ইচ্ছা শক্তি নিয়ে সে কিন্তু আমাদের এই সেক্টরে দাবড়িয়ে বেড়াচ্ছে তাহলে যে বিপিও সেক্টরটা অনেক ফুল এফেক্ট বিপিও সেক্টরটা ফুললি ডিপেন্ডেন্ট অন ব্রডব্যান্ড ইন্টারনেট একদম আমি এই বিষয়ে আরো কথা বলছি একটু বিরতি নিয়ে আসি আমরা দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গে থাকুন আবার স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে ইন্টারনেট সেবা খাত নিয়ে কথা বলছিলাম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশের মহাসচিব ইমদাদুল হকের সঙ্গে আবার ফিরছি আলোচনায় এবং আসতে যাচ্ছে আমরা জানি যে দুইভাবে আমরা ইউজাররা ইন্টারনেট ইউজ করছি ব্রডব্যান্ড সুবিধার মাধ্যমে মোবাইলের মাধ্যমে একটু জানতে চাই এই দুটি মাধ্যমে আসলে কারা ইউজার কারা একটু সংক্ষেপে এই বিষয়টা একটু জানতে চাচ্ছি আপনাকে আমি প্রথমে আমাদের ব্রডব্যান্ড ইউজার কারা তাদেরকে বলতে চাচ্ছি ব্রডব্যান্ড ইউজার হলো বাংলাদেশের যত বিজনেস এন্টিটি আছে আচ্ছা আচ্ছা যত বিপিও তে যারা আসতে চাচ্ছে যত নতুন এন্টারপ্রেনার আছে এবং যত স্টুডেন্ট আছে তারা প্রত্যেকই ব্রডব্যান্ড ইউজার আচ্ছা বাট মোবাইল ইউজার এখানে ব্রডব্যান্ড ইউজার যে 70 লাখ বাংলাদেশে ব্রডব্যান্ড ইউজার আছে তারা প্লাস যেখানে এখন পর্যন্ত আমরা ট্রান্সমিশন নেটওয়ার্ক নিয়ে যেতে পারিনি তারা প্রত্যেকেই এই ব্রডব্যান্ড ইউজার এখন স্পিডের সাথে যদি আমি কথা বলি আসলে কোনটা স্পিড আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিতে পারি আমাদের বাংলাদেশে এখন প্রায় 600 জিবিপিএস ব্যান্ডউইথ আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা এই 600 জিবিপিএস এর মধ্যে আমার 70 লক্ষ গ্রাহক ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক তাদেরকে আমি 400 জিবিপিএস প্লাস ব্যান্ডউইথ আমি ট্রান্সফার করছি তাদেরকে আমি দিচ্ছি আর বাকি যে 200 জিবিপিএস ব্যান্ডউইথ আছে সেই 200 জিবিপিএস ব্যান্ডউইথ মোবাইল অপারেটররা প্রায় 9 কোটি গ্রাহককে ট্রান্সফার করছে এবার আপনারা জাস্ট একটু রেশিওটা মিলিয়ে দেখেন বিপিও অথবা আউটসোর্সিং যে সেক্টর এটা আসলে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের উপর আসলে নির্ভর করছে এটা টোটালি ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের উপর নির্ভর করছে আর ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস ছাড়া কোনো জাতি তার বিজনেস কমিউনিটি টিকে রাখতে পারবে আচ্ছা তাহলে এই উন্নত মানের ব্রডব্যান্ড সুবিধা দেওয়ার জন্য আসলে কি করতে হবে নিরবিচ্ছিন্ন যে সুবিধা দেওয়ার কথা নিরবিচ্ছিন্ন সুবিধা দেওয়ার জন্য প্রথমে আমি বলছি যে আমাদের ট্রান্সমিশন নেটওয়ার্কে অনেক স্বল্পতা রয়েছে যদিও সরকার অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে কিন্তু সেই প্রকল্পগুলোতে আমি সরকারকে আবারও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সরকারের এই সৎ উদ্দেশ্যটাকে যাতে মধ্যস্বত্বভোগীরা কোনোভাবেই ব্যাহত করতে না পারে সেই দিকে সরকারের সজাগ দৃষ্টি রাখতে হবে সরকার যদি এই সজাগ দৃষ্টি রাখতে পারে তাহলে আমার মনে হয় যে সরকার ইনফো সরকার 3 তারপরে এলআইসি অনেকগুলি প্রজেক্ট সরকার হাতে নিয়েছে এই প্রজেক্টগুলো দিয়ে সরকার কিন্তু প্রান্তিক জনগণের কাছে পৌঁছে যেতে পারবে তার পাশাপাশি সরকারি প্রকল্প তো থাকবেই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে সুযোগ দিতে হবে যাতে কেউ মনোপলি করতে না পারে একদম আপনারা দেখেন আমাদের একটা সময় আমরা যারা ব্রডব্যান্ড সার্ভিস দিচ্ছি আমরাই কিন্তু ব্যান্ডউইথ বাইরে থেকে ইনপুট করতাম ট্রান্সমিশন আমরাই করতাম ইউজার এন্ডে সার্ভিস দেওয়া পর্যন্ত পুরোটা আমাদের দায়িত্ব ছিল আচ্ছা এখনো তো আমরা মনে ইম্পোর্ট করি ভারত থেকে ব্যান্ডউইথ এখন আমরা ভারত থেকে আনি বা আমরা সিমি 4 সিমি 5 দিয়ে আমরা বাইরে থেকে ব্যান্ডউইথ আনছি কিন্তু সেই ব্যান্ডউইথটা কিন্তু এখন মাঝখানে আরো তিনটা লেয়ার চলে আসছে একটা হলো আইটিসি বা বিএসসিএল যদিও সরকারি প্রতিষ্ঠান তারপরে আপনার আইএজি একটা মধ্যস্বত্বভোগী তারপরে এনটিটিএন আমি বলবো এটাও আরেকটা মধ্যস্বত্বভোগী
তারপরে আমরা আইএসপি আমরা যারা ইউজার এন্ডে সেবাটা নিয়ে যাচ্ছি তারপরে ইউজাররা সেবা পাচ্ছে মাসখানে আমাদের আগে যে এই যে তিনটা লেয়ার এই তিনটা লেয়ার কিন্তু নতুন ভাবে তৈরি হয়েছে সরকার অনেক সময় অনেক ভাবে ব্যান্ডউইথের প্রাইস কমিয়েছে সেই 1 লাখ টাকা এক সময় ব্যান্ডউইথের প্রাইস ছিল এখন সেটা 700-800 টাকায় নেমে আসছে আচ্ছা 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 এই 700-800 টাকার মাসখানে আবার এই যে দুইটা তিনটা লেয়ার ঢুকে গেছে তারা কিন্তু এর বেনিফিটটা অনেক ভাবে নিয়ে গেছে তার জন্য কি প্রাইসটাও ভোক্তা পর্যায়ে বেড়ে যাচ্ছে কি না ভোক্তা পর্যায়ে প্রাইস বাড়ছে আমি এটা বলবো না আপনি দেখেন আমাদের ব্যান্ডউইথ কস্ট এখন কিন্তু পৃথিবীর ব্রডব্যান্ড ব্যান্ডউইথের প্রাইস কিন্তু পৃথিবীতে সর্বনিম্ন বাংলাদেশে যেটা হলো শুধু সিটি গুলিতে আপনি আবার সিটির বাইরে চলে যান ঢাকা শহরের বাইরে চলে যান সেই সুবিধা তারা পাচ্ছে না একটাই মাত্র কারণ আমরা ট্রান্সমিশনটা স্বল্প খরচে আমাদের যারা নেটওয়ার্কটা বাড়াতে কোম্পানিগুলো যারা আছে তারা স্বল্প মূল্যে আমাকে ট্রান্সমিশনটা দিতে পারছে না আচ্ছা আচ্ছা এখন আমি ঢাকা শহরে যদি পারি কেন ঢাকা শহরের বাইরের লোকজন এর থেকে বঞ্চিত হবে সেটার জন্য সরকারকে দরকার অতি শীঘ্রই নতুন অ্যান্টিটেন ট্রান্সমিশন লাইসেন্স উন্মুক্ত করা অবশ্যই এটা উন্মুক্ত করলে আপনাদের আমরা যতটুকু জানি আমাদের জনগণ পেয়ে যাবে অবশ্যই আমরা যতটুকু জানি আমাদের নিজস্ব কিছু ব্যান্ডউইথ কিন্তু পড়ে আছে তো সেইগুলোর ব্যাপারে আসলে কি চিন্তা ভাবনা আমাদের নিজস্ব ব্যান্ডউইথ আসলে পরে আছে এটা ভুল আচ্ছা 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 আমাদের যত বেশি আপনার আপস্ট্রিম থাকবে আমরা কিন্তু কোয়ালিটি সার্ভিস তত ভালো বেশি দেওয়া যাবে আপনি দেখেন একটা একটা সাবমেরিনের লাইফ সাইকেল থেকে 15 থেকে 20 বছর আচ্ছা 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 এই 15 20 বছর পর আপনার অটোমেটিক্যালি কিন্তু এটা লাইফ শেষ হয়ে যাবে আমার নতুন আমরা কিন্তু 5 পেয়েছি হ্যাঁ এখন কিন্তু এখনো আপনার 4 এর মেইনটেনেন্স চলছে ফুললি ডাউন আমার যদি 5 না থাকতো আমরা কিন্তু ইন্টারনেট থেকে মানে টোটালি আউট হয়ে যেতাম সরকারের একটা সময় উপযোগী পদক্ষেপ ছিল সেমি 5 আমরা আশা করি হয়তো 6 এ চলে যাবে বা এরপরও আরো আপস্ট্রিম সরকার কানেক্ট করবে এখন দ্বিতীয় সাবমিন যে কেবল সেটার আসলে সুবিধা সুফল কতটুকু ভোগ করছেন আরো আসলে দরকার কিনা তৃতীয় সাবমিন কেবল 100% সুফল ভোগ করছি আমরা এখন আপনি দেখেন আমার 4 কিন্তু এখন টোটালি ডাউন মেইনটেনেন্স চলছে আচ্ছা আচ্ছা এখন আগে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন আমরা হতাম এই সমস্যার সম্মুখীন 4 ডাউন হলে আমরা দেখা গেছে সারা বাংলাদেশ ইন্টারনেট থেকে মানে এরকম অনেক দুর্ঘটনা ঘটনা সম্মুখীন এখন কিন্তু তা হচ্ছে না এখন আমার 4 ডাউন হলে আমি 5 দিয়ে চলে যাচ্ছি আমার আইটিসি যদিও আইটিসি পাতো আছে আইটিসি ইন্ডিয়া দিয়ে আমরা অন্য দেশে চলে যাচ্ছি আচ্ছা আচ্ছা তো আমাদের আইটিসি তারপর সিমি 4 সিমি 5 এবং নেক্সটে আরো লাগবে আরো সাবমেরিন আসবে যত বেশি সাবমেরিন আসবে যত বেশি কানেক্টেড থাকবে অন্যান্য কান্ট্রির সাথে আমরা কোয়ালিটি সার্ভিসটা তত ভালো দিতে পারব আচ্ছা আমরা তো জানি যে আমাদের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এটা উৎক্ষেপণ করা হয়েছে তো এটার কি সুফল আমরা কি এই সেক্টরে পাবো কিনা অবশ্যই এটা সুফল তো আছেই আমাদের দেখেন অনেক ফরেন কারেন্সি কিন্তু চলে যেত আগে আমরা আমাদের বিপদ সংকলনকারে যদি আমরা কোনো ট্রান্সমিশন দরকার সে কোনো একটা আর্থকোয়ার্ক হলো বা সিমি 4 কোনো কারণে ডাউন হলো তখন কিন্তু আমরা যদি আমাদের এই স্যাটেলাইট কানেক্টিভিটি না থাকতো তাহলে কিন্তু আমরা টোটালি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যেতাম এখন এখন যে আমাদের এই স্যাটেলাইটে আগে কিন্তু আমাদের ভাড়া নিতে হতো আমরা অনেক চর এলাকা আছে তারপর অনেক হিল এরিয়া আছে হিল ট্র্যাক্সের তিনটা জায়গায় অনেক জায়গায় আমরা ফাইবার অপটিক নিয়ে যেতে পারিনি সেই সব জায়গায় যদি আমার কানেক্টিভিটি দরকার পড়ে আমার কিন্তু স্যাটেলাইট ছাড়া কোনো কর্তব্য নেই এই স্যাটেলাইটের কানেক্টিভিটি নেওয়ার জন্য আমার কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্ট আমার বাইরে তখন দিতে হতো এখন যেহেতু আমার আমাদের নিজস্ব স্যাটেলাইট অবশ্যই এটার সুফল জনগণ ভোগ করবে একদম একদম শেষ পর্যায়ে একটু ছোট করে জানতে চাইবো যে আমাদের লক্ষ্যমাত্রা এই খাতে 2021 সালে সেই লক্ষ্যমাত্রার দিকে আমরা কতটুকু আসলে এগোচ্ছি আমার মনে হয় সরকার সঠিক পথে এগোচ্ছে এখন শুধু দরকার হলো যে সরকার যেসব প্রকল্পগুলো নিচ্ছে সেই প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা যেই অপারেটররা আর মাঝখানে আমি আবারও বলবো যে মধ্যস্বত্বভোগীরা তারা সরকারকে অনেক সময় চেষ্টা করে যে এদিক সেদিক নিয়ে যেতে সেটা যাতে না পারে আমার মনে হয় পারবে না কারণ আমাদের দক্ষ উপদেষ্টা আছে আমাদের দক্ষ মন্ত্রী আছে এবং এই ইন্ডাস্ট্রির ব্যক্তি উনি মুস্তফা জব্বার ওনাদের হাতে যদি আসলে এই সরকার চায় যে ওনাদের মাধ্যমে আমাদের বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে 100% ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করতে সেটা সম্ভব এবং টেক্সটাইলের পর অনেক বড় একটা খাত হবে এই খাত সেই প্রত্যাশা আমাদের আমাদের গার্মেন্টস সেক্টরের থেকে অনেক বেশি এগিয়ে যাবে এই সেক্টরকে যদি গার্মেন্টস সেক্টরে যে সুবিধাগুলি সরকার দিয়েছে এই সেক্টরে যদি সেম সুবিধাগুলি দেওয়া হয় আমরা একটা সময় গার্মেন্টসকে আমরা অতিক্রম করব আমাদের মেধাকে আমরা এখানে কাজে লাগাবো অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবং একুশে টিভিকে দর্শক এতক্ষণ দেশের ইন্টারনেট সেবা খাত এর নানা দিক এবং করণীয় আলোচনা করছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মহাসচিব ইমদাদুল হক দর্শক এবার নিচ্ছি আরও একটি বিরতি বেলা আর এটা আবার ফিরে আসবো বিজনেসে আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গে থাকবেন